আসসালামু আলাইকুম নিরাজ খাবার দাবার থেকে আমি নীলা বলছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই কিন্তু সামনে রোজা আসতেছে, রোজার বাকি কিন্তু খুব একটা বেশি নাই। তো এখন আমরা করব কি কিছু ভুল করব, আর এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তো আজকে কি কি ভুল করা যাবে না আমি সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকার আসবে। রোজার মধ্যে আমরা পাঁচটা ভুল করে থাকি, এই পাঁচটা ভুল অবশ্যই করা যাবে না। আর পাঁচটা ভুলের মধ্যে এক নম্বর হচ্ছে, আমরা অনেকেই কিন্তু এরকম একটা চিন্তা ধারণা নিয়ে বসে আছি যে রোজার সময় তো আমরা ডায়েট করবই বা রোজার সময় আমরা ওজন কমিয়ে নিবো, এখন রোজার আগে আমরা বেশি বেশি করে খেয়ে নিই। তো এই ভুলটা করা যাবে না, কারণ আমরা যখন রোজাতে যদি স্বাস্থ্যকর খাবার খেতে পারি তাহলে ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সবাই তালে তালে আমরা কিন্তু অস্বাস্থ্যকর খাবারগুলো খেয়ে ফেলি। তো যার কারণে কিন্তু আপনি এখনো কিন্তু ওই রোজার আশায় আপনি এখনো ভালো ভালো খাবারগুলো খাবেন বা অস্বাস্থ্যকর খাবার খাবেন, আবার যখন আপনি রোজার সময় কিন্তু অস্বাস্থ্যকর খাবারগুলো খাবেন তখন কিন্তু আপনার ওজন বেড়ে যাবে। আপনি যদি এখন থেকে কন্ট্রোলে থাকেন তখন কিন্তু আপনার রোজার সময় কিন্তু কন্ট্রোলে আসবে। তাই এই ভুল মোটেই করা যাবে না যে আমি এখন বেশি বেশি করে খেয়ে নিই আমি রোজার সময় তো ডায়েট করবই, এই ভুলটা মোটেই করা যাবে না। এই ভুলটা কিন্তু অনেকেই এখন করবে, তাই অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না। দুই নম্বরে হচ্ছে দাওয়াত দেওয়া নেওয়া। আমরা অনেকে কি করি, রোজা চলে আসতেছে এই কথা ভেবে আমরা অনেকের দাওয়াত করি আমাদের বাসায়, আবার আমরা দাওয়াত নেই। এই জিনিসটা আসলে করা যাবে না। অনেকে আমাকে কমেন্ট করে যে আপু দাওয়াত খেতে গেলাম ওইখানে কিভাবে খাবো। আসলে যত চেষ্টায় আপনি করেন তখন কিন্তু আপনি আপনাকে সামলাতে পারেন না। ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমরা কিন্তু দাওয়াতে গেলে ভালো মন্দ খেতে হয়। আর তার কারণ হচ্ছে আমরা যখন দাওয়াতের জন্য কেউ মেহমান আসলো বা আমরা দাওয়াত খেতে গেলাম তখন কিন্তু ওটা স্বাস্থ্যকর খাবার হয় না। ওইখানে অনেক ধরনের খাবার ব্যবহার করা হয় যেটা আমাদের ডায়েটের জন্য একদমই উপকারী না বা উপযুক্ত না। তো আসলে এইটা থেকে আপনারা একটু বিরত থাকতে চেষ্টা করবেন। আর এটাতে কিন্তু আপনার যখন ওজনটা বেড়ে যাবে ওজনটা কমানো আপনার জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাবে। বা সামনে যখন আপনার রোজা আসতেছে আপনার ইচ্ছা অনিচ্ছায় কিছু ফল খেতে হবে, আপনাকে কিছু মিষ্টি খাবার খেতে হবে, হয়তো একটু খেজুর খেলেন, তখন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাই অবশ্যই এখন থেকে আপনি বিরত থাকেন, এখন থেকে আপনাকে আপনি কন্ট্রোল করেন, ঠিক আছে। তিন নম্বরে হচ্ছে আমরা যে এখন যে জেনারেশনটা আছে এদের মাথায় কিন্তু অন্যরকম একটা চিন্তা ঘুরে। তারা হচ্ছে ভাবে কি যে এখন তো রোজা চলে আসতেছে আমরা একটু কোথাও দূরে কোথাও বেড়াতে যাই তখন আমরা কিন্তু ডায়েট করতে পারি না, আমাদের এক্সারসাইজ করতে পারি না, বা আমাদের লাইফ স্টাইল কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা মোটে এখন করা যাবে না। আপনি যখন ঈদের পরে বা রোজা শেষ হয়ে গেলে তখন গিয়ে আপনি বেড়াইতে পারেন, তারপরে আপনি ওটা একটা মাথায় রাখতে হবে যে আমি এতদিনের জন্য এটা করব। আর ওইখানে গিয়েও আপনি কিভাবে ডায়েটটা মেনটেন করবেন বা আপনার লাইফ স্টাইলটা আপনি চালিয়ে যাবেন ওটা আপনার মাথায় রাখতে হবে। তাই অবশ্যই আপনারা এখন বেশি বেশি করে বেড়াবেন না, ঘুরতে যাবেন না, এই জিনিসটা কিন্তু আপনাকে পরে কিন্তু মাশুল দিতে হবে। আপনি যদি একবার ওজন বেড়ে যায় তখন কিন্তু ওজন কমানো বা আপনি এটা নিয়ে কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। তাই অবশ্যই চেষ্টা করবেন যে আপাতত আপনাদের এখন ঘোরাফেরাটা যেন না হয়। চার নম্বরে হচ্ছে আমরা বেশি বেশি করে বাজার করব না। রোজা উসিলায় কিন্তু অনেকেই বেশি বেশি করে বাজার করে, আর যখন আপনি রোজা উসিলা বেশি বেশি বাজার করবেন তখন আপনার মাথায় থাকবে যে আমি নতুন একটা রেসিপি করব, নতুন একটা আইটেম করব। আর যখন নতুন কিছু আপনি আবিষ্কার করতে যাবেন তখন কিন্তু এই খাবারটা আপনাকে খেতে হবে, আপনি খেয়ে দেখবেন বা আপনার মনে চাইবে যে আমি এটা খাবো। তাই অবশ্যই আপনি বেশি বেশি বাজার করবেন না, নিয়ম মতো বাজার করবেন, এই ভুলটা মোটেই করা যাবে না। আপনি যদি এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দেন তাহলে আপনার লাইফ স্টাইল নিয়ে আপনাকে আর বিপদে পড়তে হবে না। সর্বশেষ যেই পয়েন্ট সেটা হচ্ছে পাঁচ নম্বরে, আর সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা চিন্তায় আছেন যে যেমন ডায়াবেটিসের রোগী যারা আছেন তারা হয়তো এখন ভাবতেছেন কি রোজা আসতেছে, রোজা এখন আর আমরা ডাক্তারের কাছে যাব না, রোজাটা শেষ হলে আমরা ডাক্তারের কাছে যাব। এই রকম আপনারা ভুল কাজ করবেন না। কারণ হচ্ছে আপনি যখন কোনো ডাক্তারের সাজেশনে থাকেন তখন কিন্তু আপনি কিন্তু একভাবে যাবেন। আপনি যে এখন ভাববেন যে আমি এখন ডাক্তারের কাছে যাব না, রোজাটা শেষ হোক তখন আমি ডাক্তারের কাছে যাব, এরকম চিন্তা ভাবনা আপনারা রাখবেন না। কারণ হচ্ছে আপনি ডাক্তারের যদি সাজেশন না নেন, ডাক্তারের পরামর্শে না চলেন তখন কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে। তাই স্বাস্থ্য নিয়ে কোনো রকমের ঝুঁকি নেবেন না। আপনি ডাক্তার যদি কোনো ডাক্তার আগে থেকে দেখিয়ে থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ মতো চলবেন, কোনো ডায়েটিশিয়ান যদি আপনি দেখিয়ে থাকেন ওই ডায়েটিশিয়ানের মতো করে আপনি চলবেন। আপনি নিজে নিজে কোনো পণ্ডিতি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আর এই যে আজকে আমি যে পাঁচটা পয়েন্ট আপনাদেরকে বলছি এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের ওজন
বাড়বে না এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে আপনাদের লাইফস্টাইলে আর কোনো সমস্যা হবে না ক্ষতি হবে না সুন্দরভাবে আপনার রোজাটা কেটে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা প্রশ্নের এবং কি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আর এরকম যদি আপনারা আরো ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম.